হ্যালো আসসালামু আলাইকুম আমি এই যে জ্যাকেটটার দুইটা পর্ব বানাইছিলাম তো আজকে তিন নম্বর পর্বে এসে আমি কলারটা বানাবো ঠিক আছে কলারটা বানাইবো প্লাস সাইড পকেটটা বানাবো তো কলার বানাইতে গিয়ে আমার মেজারমেন্টটা নিতে হবে কলার লেনথ আউটার কলার পয়েন্ট সাত কলার হাইট সাড়ে আট এই সাড়ে আটটা আমি নিব আর হল এই যে আউটার যে মেজারমেন্টটা এটা আমি নিব উনপঞ্চাশের অর্ধেক ভাগ করব চব্বিশ পয়েন্ট ফাইভ আর হলো সাড়ে আট তো আমি এখানে চলে যাব একটা নিউ শিট আর সাড়ে আট না নেওয়া যদি আমি এইভাবে বানাই এখানে আপনারা বেজিয়ার দিবেন বেজিয়ার দিয়ে জিরো জিরো চব্বিশ পয়েন্ট ফাইভ দিলাম তো এখান থেকে সাধারণত কলারের সেভেন মিলি এক্সিএম আপনার অ্যাঙ্গেল থাকে আমি অ্যাঙ্গেলটাও নিলাম এটাকে ডিলেট করে দিলাম এখান থেকে বেজিয়ার দিয়ে নিব হলো আমি পয়েন্ট এইট জিরো জিরো তো এখানেও নিব পয়েন্ট এইট জিরো জিরো তো এখান থেকে আবার হলো সাড়ে আট কলার হাইট ঠিক আছে সাড়ে আট তো এখান থেকে নিব হলো আমি সাত আর এখান থেকে নিব হলো এক এই তো এখান থেকে বেজিয়ার টান দিব আমি এখানে আর এই সিকুরেস ডিভিশন দিয়ে আমি এটাকে ভাগ করে নিব তিনটা তো তিন ভাগের এই ভাগটা আমার বাদ যাবে তো এই ভাগটাকে আমি ইউজ করব এটাকে ইউজ করবো হ্যাঁ এই আর আমার কোনো দরকার নাই এটারও দরকার নাই তো আমি প্রথমত এটাকে দিব এস ওয়াই দিব দিব যেটাকে মারবো পরে এই যে আমার মাউসটার দিকে আপনারা ফলো করেন কাট ছার দিকে এটাকে এই তো গিয়া হ্যান্ডেলটা শো করে নিয়া আমি এখানে হিসেব দিব ওই পাশে লোডটা আমি বুঝতে পারবো হ্যাঁ এই একটা সে আনতে হবে মোটামুটি ভালো একটা শেপ আনতে হবে এইভাবে রিসার্ট কলাগুলো মূলত বানানো হয় তো আমার হলো উনে জায়গায় আমার এখানে আছে কত চব্বিশ পয়েন্ট ফাইভ আছে কিনা আমি এটাকে দেখব চব্বিশ পয়েন্ট পঞ্চান্ন এফ থ্রিতে চলে যাব পিন মেরে এটা যতটুক বেশি এতটুকু আমি কমাই দেব জিরো জিরো মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ আছে তো এখন আমি যে কাজটা করবো এই নেকটাকে মাপ দিব এইটেও যাইতে পারি বা লেন্থ মেজারেও যাইতে পারি স্টার্ট মেজারে گیا এই তো এগোলা আমি ডিলিট করে দেই দেয়া এই লেনতে گیا এটা নিতে হবে এটা নিতে হবে তাহলে দুটাকে যোগ করার জন্য আমি কি করব প্রথমত এটাকে ক্লিক করব যোগ পরে এটাকে ক্লিক হ্যাঁ তো আমার এখানে তেইশ পয়েন্ট আছে কিনা আমি দেখব কলারে আচ্ছা তেইশ পয়েন্ট কত আছে তেইশ পয়েন্ট তিপ্পান্ন কিন্তু আমার লাগ হল তেইশ পয়েন্ট সাতত্রিশ তো আমি একটু ক্যালকুলেটারে যাই ক্যালকুলেটারে তেইশ পয়েন্ট তিপ্পান্ন মাইনাস তেইশ পয়েন্ট থ্রি সেভেন সাতত্রিশ পয়েন্ট ষোলো আমার কী করতে হব বাদ দিতে ষোল বাদ দিলাম তেইশ পয়েন্ট সাত্রিশ আমি যদি এখন চার্ট বেজারে যাই তেইশ পয়েন্ট সাত্রিশ তেইশ পয়েন্ট সাত্রিশ আমার হয়ে গেল তাহলে আমার কলারটা কি হলো বানান শেষ শেপটা আর একটু আমি দিয়ে দিব আমার কলারটা কিন্তু বানানো শেষ এই তাহলে কলারটা বানাইতে সময় লাগলো কতটুক অল্প সময়ের ভিতরে আমি কলারটা বানায় ফেলাইলাম তারপরে হলো চেস্ট পকেট আচ্ছা চেস্ট পকেটটা সম্ভবত আমি ড্রয়িং করছি এই যে ড্রয়িং করা হয়েছে পকেট আমার দেওয়া হয়ে গেছে আচ্ছা ফরন সাইড পকেট পনেরো ফরন সাইড পকেট উইথ দে এম এক্সাস্ট লেন ওই যে সাইডের যে ইয়াটা সাড়ে সাত আর হলো স্লিপ সিলেট লেন নয় আচ্ছা এটা সাড়ে সাত ওয়েস্টের সমান সমান আমি দিয়ে দিব আর এটাকে পকেট পনেরো আর দেড় তাহলে এটাকে আমার কি করতে হবে এখানে যাইতে হবে যা এখান থেকে আমি নিব হলো প্যারালাল দিয়া এখান থেকে নিব হলো পাঁচ সিএম মাইনাস পাঁচ আর এখান থেকে নিব হলো পনেরো পনেরো ঠিক আছে এ থ্রিতে চলে যাব অ্যাডজাস্ট লাইন করে দিই এটাকে এটাকেও অ্যাডজাস্ট লাইন করে দিব তো যেহেতু আমার এখানে কোনো মেজারমেন্ট নাই আমি পিকচারটা দেখলেই বুঝতে পারবো কতটুক ডিফারেন্স আছে এখান থেকে দিব হলো আমি দুই সি আর এখান থেকে দিব হলো আমি তিন সি তো এখান থেকে বেজিয়েটারটা টানবো আমি এখানে আর এটাকে প্যারালালি আমি লিয়ে আসবো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সরি ওয়ান পয়েন্ট ফাইভ তো এই দুটার আপাতত আমার কোনো দরকার নেই এখান থেকে বেজিয়ারটা টানবো আমি এখানে আর এখান থেকে বেজিয়ারটা টানবো হলো এখানে আচ্ছা যেহেতু এটা পকেটের একটা থলি হবে সেক্ষেত্রে প্যারালাল দিয়ে আমি এখানে দুই সিএম একটা লাইন টানবো এখানেও দুই সিএম একটা লাইন টানবো এফ থ্রিতে চলে যাব লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে বাড়ায় আনিব বাড়ায় আনিয়া এফ ওয়ানে চলে যাব ইন্টারসেকশন দিব আমি এখানে এখানে তো এখান থেকে আমি পেরা লাল দিয়া পনেরো সিএম নিব এটাকে বেজিয়ার দিয়ে আমি একটা আইডিয়া করে মানে চার ভাগের তিন ভাগ ধরতে হবে আর এই এই ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে আমি এটাকে রিসেপ নিব এটা চলে যাবে এটাকে আমি ডিলিট করে দিই এখন দরকার নেই এই পকেট গুলা হয় তো এই জায়গাটা একটু আমি এটাকে একটু রিসেপ দিয়ে একটু এদিকে নিব এই এইরকম রাখবো পকেটগুলা আমি এটাকে যদি আর একটু বাড়াই রিসেপ যেহেতু এটা মেজারমেন্ট নাই আর এটা অনেক ভাইরে এটার বিতরানে এই সুলে থেকে আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিব এই হলো আমার পকেট তো আমি যদি এটাকে ভিতরে দিই তাহলে আর একটু এটাকে নিজ দেখি টানতে হবে এইভাবে দিতে হবে আর এটাকে এদিক দিয়ে মানে এখানে একটু ঢালু সিস্টেম থাকবে এইভাবে কাজ করতে হবে তো এখন হলো এই সাইড এর যে মেজারমেন্টটা এটা হলো এই পকেট গেল এই পকেট উইতো গেল তাহলে এই যে সাড়ে সাত আর হলো নয় নয় হলো সিলেট সিলেটটা আমি নিব এই সাড়ে সাত নিব এটা হলো ব্যাগে তো এখান থেকে আমি ড্রয়িং করব প্যারাল দিয়া সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এখানে আমি সিকুরেজ ডিভিশন দিব দুইটা আর এটাকে প্যারালাল দিয়া এই লাইনটাকে নিব আমি দেয়ার আর তো এখান থেকে এটা এখানে আসবে আর এখান থেকে চলে যাবে হলো এখানে ঠিক আছে তো এটা হলো ওই মাপটা আমি এখান থেকে সিম এলাউস নিয়ে যেব তো এটাও নেওয়া হয়ে গেল ঠিক আছে আমার এখন বাকি আছে শুধু হলো সিলিপটা স্লিপটায় হলো নয় সিএম যদি ওপেনিং হয় তো এখান থেকে আমি ডেভেলপ দিয়া নয় নিব এখানে আর এখান থেকে নিব হল নয় সিএম আর এখান থেকে আরো ভিতরে নিব হলো আমি এক্সিএম এখান থেকে আরো ভিতরে এক্সিএম এই থ্রিতে চলে যাব সেকশন দিয়ে দিব এই জায়গায় আর এখানে দিব হলো কার্টমার আশা করি আছেন তো এই যে পকেটটা বানাইলাম সব কিছু বানাইলাম কলারটাও বানাইলাম তো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী আরো আমি ভিডিও বানাবো এটা চলে যাবো আমি গেটিংয়ে গেটিং করবো ওগুলা দিয়ে হ্যাঁ তো গেটিং এর জন্য আমি মূলত গেটিংটা বের করার জন্য যে কাজগুলো করব এই কাজগুলো হলো যেমন আমি এখানে একটা ইনচার্ট করব এখানে একটা ইনসার্ট করব এখানে একটা ইনসার্ট করব আর এখানে তো ইনসার্ট আছে তো এই ঘরটাকে আমি একটু হলুদ করে দিই তাহলে এই হিসাবটা বের করার জন্য আমি এখানে ইকুয়াল দিব পঁয়ষট্টি মাইনাস থ্রি এখানে ইকুয়াল দিব ছষট্টি মাইনাস পঁয়ষট্টি এখানে ইকুয়াল দিব সত্তর মাইনাস ছষট্টি মানে এই হলো আমার গেটিং রুলসটা হয়ে গেল তো যেখানে যে গেটিং আমার চলে আসবে এখানে হলো সতেরো মিলি এখানে আছে দেড়সিএম তো গেটিং রুলের যে কালারটা ওই কালারটা আমি এই কালার দিয়ে দিব এই কালার দিয়ে দিব এটাকে দেড় এম দেড় সি এম দুই সি এম এই গেটিংটাও আমি করে আপনাদেরকে দেখাব হ্যাঁ খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের জন্য অনেক ভালো হবে আশা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আমি পরবর্তী ভিডিওতে এটা গেটিং করব ওকে আল্লাহ হাফেজ